সোনা ও রূপোর গয়না পরিষ্কারের পাউডার বিক্রি করতে এসে বাড়িতে ঢুকে মহিলাকে বেহুশ করে গলার মালা ও আংটি নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। দিনাটা কলেজপাড়া এলাকায় শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাম্পি বলেন, এদিন হঠাৎ করে ওই দুই ব্যক্তি বাড়িতে আসে সোনা ও রূপোর গয়না পরিষ্কারের জন্য পাউডার বিক্রি করতে। না করে দিলে তারা বাইরে চলে যায়। অল্প সময় পর আমি গেটের বাইরে বের হলে সাদা পাউডার ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই দেখেন গলার মালা ও হাতের আংটি নেই। গোটা ঘটনা পুলিশকে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পাউডার নিয়ে তামা পিছন হলো ইয়ার সিলভারের এগুলো বাসন পাউডার একটা নিয়ে এসে পরিষ্কার করার জন্য তো বাড়ির ভিতরে ঢুকছে। আমি ছেলেকে চান করায় ওই পাশে চেয়ারে গা মোছাচ্ছিলাম, তো বলে কি যে নেবেন নাকি। তা বাড়িতে মাও আবার বললো নেবে না, আমিও বললাম নেবে না। তারপরে বলে ওরা বাইরে চলে গেল, একজন ফোনে বাইরে কথা বলতেছিল। আমি বাড়ির ভিতর থেকে মানে বাড়ির ভিতর থেকে বাইরে যাচ্ছিলাম, গেট পার হয়ে সামান কেসটা নিয়ে যেই বাড়ির ভিতরে ঢুকছিলাম, ঢোকার পরে আমি আর কিছু বলতে পারি না। কিছুক্ষণ পরে দেখি আমার হাতের আংটি গলার চেন কিচ্ছু নেই, এই দুইটাই নিয়ে গেছে। কতজন আসছিল? দুইজন ছিল। তারা কি মহিলা? না না, পুরুষ মানুষ ছিল। বর্ণনা সব বলতে বর্ণনা একজন ছিল লম্বা মোটা সোটা ছিল, বয়স 40-এর উপরে হবে, আর একজনের ছিল 30-32 এরকম বয়সের হবে। উনি ছিল একটু পাতলা পুতলা, কালো প্যান্ট, কালো রঙের ভিতরে একটা চেক শার্ট পরা ছিল, আর উপরে কালো রঙের একটা ব্লেজার পরছিল, আর ব্যাগ ছিল ঘাড়ে। দুইজনেরই ব্যাগ ঘাড়ে ছিল। মোটরসাইকেলটা এখানে বাড়ির ভিতরে নিয়ে আসেনি। আপনার নাম? আমার নাম মাম্পি সরকার।